আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। পরিণীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস নেব দ্বিতীয়পত্রের নবম অধ্যায়। তোমাদের সামনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা ওই পরীক্ষার সিলেবাসটা নির্ধারণ করেছি। দ্বিতীয় পত্রের সিলেবাস যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয় ও নবম অধ্যায়। এটা তোমাদের পরবর্তী পরীক্ষার সিলেবাস, দ্বিতীয় পত্রের সিলেবাস, প্রথম, দ্বিতীয় ও নবম অধ্যায়। সেই নবম অধ্যায়টা নিয়ে আমাদের ক্লাস, গত ক্লাস আমি এই অধ্যায়টা থেকে করেছিলাম, তো আজকেও সেই অধ্যায়। সেটা কি নবম অধ্যায়? বৈদেশিক নীতি। নবম অধ্যায়ের নাম হচ্ছে বৈদেশিক নীতি। এটা পরিণতির একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যে আমরা পরিণতির সংজ্ঞায় পড়েছি বা বিষয়বস্তুতে পড়েছি যে পরিণতি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, তারই ধারাবাহিকতায় আজকের তোমাদের এই দ্বিতীয় পত্রের নবম অধ্যায় বৈদেশিক নীতি। পৃথিবীতে কোনো রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ নয়, বিভিন্ন কারণে বিভিন্ন রাষ্ট্রের উপর কী করতে হয়, সম্পর্ক রাখতে হয়, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন সম্পর্ক রাখতে হয়। এই সম্পর্ক রাখতে গিয়ে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়, ওই নীতিটাকে বলা হয় কি, বৈদেশিক নীতি। তারই একটি অংশ হিসাবে আমরা কয়েকটি সংস্থার তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সার্ক, OIC, ইউ, কমনওয়েলথ ও জাতিসংঘ। এই সংস্থাগুলোর সাথে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা গত ক্লাসও করেছি বৈদেশিক নীতি কি, বাংলাদেশের বৈদেশিক নীতির সম্পর্ক। তো আজকে শিখব, আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম অধ্যায় বৈদেশিক নীতি, অর্থাৎ বৈদেশিক নীতি অধ্যায়ের যেই প্রথম একটি সংস্থা সেটা হচ্ছে কি, সার্ক। আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্ক, নবম অধ্যায়, নবম নবম অধ্যায় নবম অধ্যায় সার্ক। আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্ক। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আঞ্চলিক সহযোগিতা, এটার উপর গুরুত্ব আরোপ পায় এবং আঞ্চলিক সহযোগিতার উপর ভিত্তি করেই পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামাজিক রাজনৈতিক সংস্থাগুলি গড়ে উঠেছে এবং বিপুল পরিমাণের আঞ্চলিক সংস্থা গড়ে উঠতে দেখেছে এই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সার্ক। সার্ক হচ্ছে একটা আঞ্চলিক সংস্থা, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংস্থা। দক্ষিণ এশিয়ার কতগুলো দেশ মিলিত হয়ে এই সার্ক গঠন করা হয়। তাহলে প্রথমে আমরা শিখব সার্ক কি। সার্ক হচ্ছে, সার্ক কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব
স্বাধীনতা ও আঞ্চলিক আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ 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 কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে বিবাদ মীমাংসা করা এবং অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আঞ্চলিক আঞ্চলিক শান্তি রক্ষা আর শান্তি রক্ষা ও স্থিতিশীলতা বজায় রেখে সার্বিক উন্নতি ও অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা। তাহলে আমরা সংজ্ঞায় কি শিখলাম? সার্ক কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে বিভিন্ন বিবাদ মীমাংসা করা এবং আঞ্চলিক শান্তি রক্ষা স্থিতিশীলতা বজায় রেখে সার্বিক উন্নতি ও অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে দক্ষিণ এশীয় একটি আঞ্চলিক সংস্থা। এটা হচ্ছে কি? সার্ক। অর্থাৎ আমরা বলতে পারি সার্ক হচ্ছে একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক। দক্ষিণ এশিয়ার কতগুলি রাষ্ট্র মিলে এই আঞ্চলিক সংস্থা গঠিত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সার্ক। এটা 1985 সালে গঠন করা হয়। অর্থাৎ এই সার্কভুক্ত দেশগুলির মধ্যে এবং দেশগুলোর মধ্যে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তির জন্য কি এই সার গঠন করা হয়। তাহলে আমরা শিখলাম সার কি। এখন আমরা জানবো সার তো প্রথমে সার গঠন করা হয়েছিল 7টি দেশ নিয়ে, পরবর্তীতে একটি দেশ 2007 সালে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রথম ছিল 7টি রাষ্ট্র, পরবর্তীতে একটা বৃদ্ধি করে এটাকে 8টি রাষ্ট্র করা হয়। বর্তমানে সার্কের 8টি রাষ্ট্র সদস্য। এখন কোন কোন দেশগুলো সার্কের অন্তর্ভুক্ত সেটি আমরা জানব। সার্ক গঠন করা হয় 1985 সালে। তাহলে জানবো সার্কভুক্ত দেশের নাম। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা,
লঙ্কা ও বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, 1, 2, 3, 4, 5, 6, 7 ও আফগানিস্তান। সার্কভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই 8টি দেশ নিয়ে বর্তমানে সার্ক গঠিত। সার্কে 8টি সদস্য। এই সার্কের মূল কেন্দ্র গঠিত নেপালে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়। এর প্রধান হচ্ছে জেনারেল সেক্রেটারি। জেনারেল পদের নাম হচ্ছে সেক্রেটারি জেনারেল। প্রতি বছর এই সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এর ভাষা হচ্ছে ইংরেজি। সার্কের ভাষা হচ্ছে কি, সার্ক অধিবেশনের ভাষা হচ্ছে কি, ইংরেজি। তাহলে আজকে আমরা শিখলাম সার্ক কি। সার্ক হচ্ছে একটি আঞ্চলিক সংস্থা, অর্থাৎ দক্ষিণ এশিয়ার 7টি দেশ, প্রথমে 7টি দেশ মিলিত হয়ে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের জন্য লক্ষ্যে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্র এবং সংস্থাতে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে যে একটি আঞ্চলিক সংস্থা গঠন করা হয় তাকে বলা হয় সার্ক। সার্কের দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর রাজধানী সচিবালয় হচ্ছে অবস্থিত নেপালের কাঠমান্ডুতে, আপনার রাজধানী কাঠমান্ডুতে, এবং সার্ক গঠন করা হয় 1985 সালে। এই আজকে আমরা একটি আঞ্চলিক সংস্থার সম্বন্ধে জানলাম। এখন আমরা শিখব যে সার্কের ইতিহাস, কিভাবে সার্কটা গঠন করা হয়। ১৯৮৫ সালে 7-8 ডিসেম্বর, মনে রাখবা তোমরা সন তারিখগুলো, ১৯৮৫ সালের 7 ও 8 ডিসেম্বর ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সার্ক সম্মেলনে এই 7টি দেশের সরকার প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা কী করে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের তৎকালীন সময় রাষ্ট্রপতি HM এরশাদ। 8ই ডিসেম্বর সার্ক সম্মেলনকে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা প্রথমে গঠন করা হয়। প্রথমে সংযুক্ত জন্ম লাভ করে সার্ক। 7টি দেশের 8ই ডিসেম্বর 7টি দেশের পৃথক পৃথক সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয় এবং 8ই ডিসেম্বর 7ই ডিসেম্বর পৃথিবী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন এবং 8ই ডিসেম্বর 7 ভাই চম্পা শীর্ষক সার্ক রজনীর মাধ্যমে অনুষ্ঠিত উদযাপিত হয়ে প্রথম ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সার্কের যাত্রা শুরু হয়। তাহলে আমরা কি জানলাম, যে সার্কের 1985 সালে 8ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসে ঢাকাতে এবং এই 7-8 ডিসেম্বর 1985 সাল থেকে এই বর্তমান সার্কের যাত্রা শুরু হয়। সেখানে অংশগ্রহণ করেছিলেন এই 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এখন আমরা শিখব সার্কের লক্ষ্য উদ্দেশ্য। সার্কের লক্ষ্য উদ্দেশ্য, সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য, সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য, কি কারণে সার্কটা গঠন করা হয়েছিল, কি উদ্দেশ্যে, সেটা প্রথম জনজীবনের মান উন্নয়ন, জনজীবনের মান উন্নয়ন, মান উন্নয়ন অর্থাৎ এই যে 7টি দেশ নিয়ে সার্ক গঠন করা হয়, অর্থাৎ সার্কভুক্ত রাষ্ট্রগুলোর
মানুষের জীবন মান যাতে বৃদ্ধি পায়, জনজীবনের মান যাতে বৃদ্ধি পায়, মানুষজন প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ যাতে শান্তি শৃঙ্খলায় বসবাস করে, তাদের মৌলিক অধিকারকে নিশ্চিত হয়, অর্থাৎ তাদের স্বাভাবিক প্রত্যেকটি রাষ্ট্রেরই মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই সাতটি রাষ্ট্র নিয়ে এই সার গঠন করা হয়। দ্বিতীয়ত, যৌথ স্বয়ম্বরতা অর্জন, স্বয়ম্ভরতা অর্জন, স্বয়ংসম্পূর্ণতা অর্জন যেটা, অর্থাৎ সমন্বিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে, অর্থাৎ সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাতটি দেশের সাথে কী করা, সাক্ষরতা, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, এটা হচ্ছে কি তাদের লক্ষ্য উদ্দেশ্য। তৃতীয়ত হচ্ছে কি, আস্থা ও সমঝোতা সৃষ্টি, আস্থা ও সমঝোতা সৃষ্টি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান যে ভুল বিবাদ মীমাংসা আছে বিভিন্ন দিক দিয়ে, সেই অমীমাংসিত বিষয়গুলো শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার মাধ্যমে কি করা, মীমাংসা করা, এটাই হচ্ছে কি সার্কভুক্ত রাষ্ট্রগুলোর অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য। যৌথ কার্যক্রম সূচনা যৌথ কার্যক্রম সূচনা, অর্থাৎ এই সার্কভুক্ত দেশগুলো যৌথভাবে, সার্কভুক্ত দেশগুলো যৌথভাবে এমন কর্মসূচি প্রণয়ন করবেন যে কর্মসূচির মাধ্যমে তারা কী করবেন, এই সার্কভুক্ত দেশগুলোর নাগরিকের রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ বিশ্বের অন্যান্য রাষ্ট্র বা সংস্থার সাথে এই সার্কভুক্ত রাষ্ট্রগুলো বা সার্কভুক্ত দেশগুলো, অন্যান্য পৃথিবীর অন্যান্য যে সংস্থা বা রাষ্ট্রগুলি আছে তাদের সাথে কি আরও সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে কি এই সার্কের লক্ষ্য। তারপর হচ্ছে সার্বভৌমত্ব, সংহিত বিধান, সার্বভৌমত্ব ও সংহিত বিধান। সার্বভুক্ত সাতটি দেশ পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নীতি প্রবৃত্তি মেনে চলবে এবং একে অন্যের উপর কী করবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এ হচ্ছে কি সার্কের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমি আবার বলি, এই সার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে এই সার্বভুক্ত দেশগুলির মধ্যে তাদের নাগরিকের জীবনমান বৃদ্ধি করা, এই আঞ্চলিক শান্তি বজায় রাখা, এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো পরিকল্পনা গ্রহণ না করা যাতে এই আঞ্চলিক কোনো শান্তি বা অস্থিতিশীল পরিস্থিতি শান্তি নষ্ট হয় বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, এরকম কোনো কর্মসূচি গ্রহণ না করা, এবং প্রত্যেকটা রাষ্ট্রের এই সার্বভৌম দেশগুলোর সাথে কী করা, বিশ্বাস স্থাপন করা এবং সবাইকে বিশ্বাস করা,
এবং কারো স্বাধীনতায় কারো সার্বভৌমত্বে কি করা না, হস্তক্ষেপ না করা। এবং পাশাপাশি পৃথিবীর অন্যান্য যে সংস্থা বা রাষ্ট্র আছে তাদের সাথে কি এই সার্ভুক্ত দেশ একত্রিত হয়ে সার্কের মাধ্যমে আরো সম্পর্ক বৃদ্ধি করা। অর্থাৎ মূল কথা হচ্ছে সার্কের এই সার্ভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ কি সৃষ্টি করা, অর্থাৎ আমরা সবাই শান্তি এই সার্ভুক্ত দেশগুলো এবং বিশ্বের শান্তি সৃষ্টি করার জন্যই এই সার্কটা কি করা হয়, গঠন করা হয়। এখন আমরা শিখব, এতক্ষণ আমরা শিখলাম সার্কের লক্ষ্য উদ্দেশ্য, এখন জানব এখন শিখব আমরা সার্কের সাফল্য, সার্কের সাফল্য, সার্কের অর্জন। সার্কের কি কি অর্জন? 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হলেও ওইরকমভাবে কি সামনে এগিয়ে যেতে পারেনি, সার্ক ততটা সফল হতে পারেনি, তবে যতটুকু সফল হয়েছে তা আশাব্যঞ্জক। তা নিম্নে কিছু আলোচনা করা হলো, আমি এখন আলোচনা করব এক আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম, আঞ্চলিক সহযোগী তার প্ল্যাটফর্ম। অর্থাৎ সার্কটা ছিল এই দক্ষিণ এশিয়ার প্রথম আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম। এই সার্কের মাধ্যমে এই আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, তারপরে তোমার আঞ্চলিক শান্তি রক্ষা, এই কর্মসূচি প্রথমে শুরু করা হয়। এটা ছিল প্রথম প্ল্যাটফর্ম। দ্বিতীয়ত সাব গেমস, সাব গেমস এর একটি সাফল্য হচ্ছে সাব গেমস অনুষ্ঠিত হওয়া। তোমরা দেখো, তোমরা টিভি টেলিভিশনে দেখো এই সাব গেমস, সাব ফুটবল অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ সার্বভুক্ত দেশগুলোর মধ্যে ক্রীড়ার মান উন্নয়নের জন্য ক্রীড়ার মাধ্যমে এই সার্বভুক্ত দেশগুলির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ক্রীড়ার মাধ্যমে একটি গেমস অনুষ্ঠিত হয়। এই গেমসটি হচ্ছে কি সাব গেমস। এর ফলে দেশগুলির মধ্যে কি হয়, ক্রীড়ার মান উন্নতি হয় এবং আরও সুসম্পর্ক ক্রীড়া এই সাব গেমসের মাধ্যমে আরও কি হয়, সুসম্পর্ক সৃষ্টি হয়। তৃতীয় হচ্ছে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিকরণ, সুবিধা বৃদ্ধিকরণ। অর্থাৎ সাপটা এই দুই সাতটি রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উন্নয়নের জন্য, যেমন সাপটা এবং সাফটা দুটি চুক্তি সম্পন্ন করে, এটা গঠিত হয় 2000 কত সালে শ্রীলঙ্কাতে এই অনুষ্ঠিত হয়, সেখানে গঠন করা হয়, সেখানে সাপটা এবং সাপটা তৈরি করা হয়। সাপটা হচ্ছে সাউথ এশিয়ান প্রি ফার্টাইল ট্রেডিং এগ্রিমেন্ট ও সাপটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অর্থাৎ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সুবিধা পালনের উদ্যোগে সাপটার মাধ্যমে সার্বভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একে অপরের অধিক আনুকূল্য দেশের মর্যাদা প্রদান সমুন্নত। অর্থাৎ সাপটা গঠন করা, যে চুক্তি গঠন করা হয়, এই সাপটার মধ্যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে কী করা হয়, আরও অধিক বিশ্বাস এবং সম্পর্ক সৃষ্টি করা হয়। আর সাফটার মাধ্যমে একটা ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করা হয়। এই ব্যবসায়িক চুক্তিটি হচ্ছে বাণিজ্যিক শুল্ক হ্রাস, অর্থাৎ প্রত্যেকটি দেশের মধ্যে বাণিজ্যিক শুল্ক হ্রাস করা হয় এবং অবাধ
বাণিজ্য করার লক্ষ্যে এই সাবটা গঠন করা হয়। কিছু অর্থাৎ এই সার্কের মাধ্যমে কিছু বাণিজ্যিক অর্থাৎ সার্বভুক্ত দেশগুলোর মধ্যে কি হয়, বাণিজ্যের প্রসার ঘটানো হয়। এটা হচ্ছে কি সাফটা চুক্তির মাধ্যমে। এখন আমরা শিখব আরেকটি, সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ হবে। সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা অর্থাৎ সন্ত্রাসবাদ, সন্ত্রাস যে কোনো সন্ত্রাস শান্তি বিঘ্নিত গঠন করে, শান্তি নষ্ট করে ফেলে। এই আঞ্চলিক অর্থাৎ দক্ষিণ এশিয়ার সার্বভুক্ত দেশগুলির মধ্যে সন্ত্রাসবাদ দূরকরণের লক্ষ্যে 2008 সালে শ্রীলঙ্কার কলম্বোতে পঞ্চদশ সার্ক সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং সেই চুক্তিতে আশা করা হয় যে এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দূরীকরণ সম্পন্ন হবে, এবং সন্ত্রাসবাদ দূর করে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এজন্য 2008 সালে শ্রীলঙ্কার অনুষ্ঠিত পঞ্চম সার্ক সম্মেলনে এই সন্ত্রাসবাদ দমনে সকল রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হয় এবং একটি চুক্তি স্বাক্ষর করে। পাঁচ, সার্ক বিশ্ববিদ্যালয় গঠন সার্ক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সার্কভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে শিক্ষার এবং উচ্চশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং গবেষণা আরও বৃদ্ধি করার লক্ষ্যে একটি সার্ক বিশ্ববিদ্যালয় গঠন করা, সেটি ভারতে 2010 সালে ভারতে নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সার্ক বিশ্ববিদ্যালয়টা গঠন করা 2010 সালে, এটা ভারতের দিল্লিতে নয়াদিল্লিতে কি অবস্থিত, অর্থাৎ এই সার্কভুক্ত দেশগুলির মধ্যে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে এই সার্ক বিশ্ববিদ্যালয় গঠন করা হয়। এক ভিসা, এক সার্ক এক ভিসা, এক ভিসা ও এক ভিসা ও এক এক সার্ক ও এক ভিসা এক সার্ক ও এক ভিসা এক সার্ক ও এক ভিসা অর্থাৎ 2011 সালে সার্কের শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি আর সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান একটি প্রস্তাব পেশ করে, সেটা হচ্ছে কি এক সার্ক ও এক ভিসা। অর্থাৎ এই প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন ঘটলে, যদি এই প্রস্তাবটা বাস্তবায়ন ঘটে, তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে আরও সামনের দিকে কি নিয়ে যাবে। অর্থাৎ এক ভিসাতেই বর্তমানে আলাদা আলাদা ভিসা লাগে এই সাতটি দেশে যেতে, অর্থাৎ পাকিস্তানের যে প্রস্তাব সেই প্রস্তাব অনুযায়ী একটা ভিসার মাধ্যমে এই সার্কভুক্ত রাষ্ট্রগুলো কি ঘোরা সম্ভব, যাওয়া সম্ভব। এই লক্ষ্যেই কি একটি চুক্তি স্বাক্ষরিত হয় বা একটি পাকিস্তান কি করে একটি প্রস্তাব দেয়। মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য দ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ চোরাচালান নিয়ন্ত্রণ মাদক খুব খারাপ জিনিস। মাদক প্রত্যেকটি রাষ্ট্রেরই যুবকদের খুবই ক্ষতিগ্রস্ত করে, সমাজটাকে নষ্ট করে ফেলে। সেই মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণের জন্য একটি সেমিনার বা বিভিন্ন সেমিনার সেম্পিয়া সভা সমাবেশ কি পরিচালিত হয়, সার্বভুক্ত দেশগুলির মধ্যে যাতে অবৈধ মাদক চাষ বা উৎপাদন ব্যবহার ও চোরাচালান না হয় এজন্য বিভিন্ন সময়ে সমাজ সমাবেশ
এবং সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা শিখলাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি স্যার, তোমাদের নবম অধ্যায়ের নবম পরিণতি সুশাসন বই দ্বিতীয় পত্রের যে নবম অধ্যায় আছে বৈদেশিক নীতি, তারই একটু অংশ হচ্ছে কি স্যার। এই সার্কের আচ্ছা শিখলাম সার্ক কি, সার্কের গঠন লক্ষ্য গঠন ইতিহাস প্রথম ইতিহাস শুরুর, এবং শিখলাম সার্কের লক্ষ্য উদ্দেশ্য এবং কিছু সার্কে যে সফলতা অর্জন করেছে সেই সফলতাগুলি আমরা শিখলাম। মূলত তোমরা জেনে রাখবা সার্ক হচ্ছে কি আঞ্চলিক সংস্থা, সাতটি দেশ নিয়ে প্রথমে শুরু হয়, অর্থাৎ এই সার্বভুক্ত দেশগুলোর মধ্যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করা এবং এই সার্বভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আঞ্চলিক শান্তি বজায় রাখা, এটি হচ্ছে কি সার্কের উদ্দেশ্য। বর্তমানে সার্কের 8টি সদস্য, তবে পর্যবেক্ষক হিসাবে চীন, দক্ষিণ কোরিয়া, মরিশাস, অস্ট্রেলিয়া, আমেরিকা ইত্যাদি রাষ্ট্র কয়েকটি রাষ্ট্রকে রাখা হয়েছে, আর চীন ও মিয়ানমার পূর্ণ সদস্য হিসাবে সদস্য হওয়ার স্বীকার মানে কি প্রস্তাব করেছে, এবং রাশিয়াও সেখানে পর্যবেক্ষক হিসাবে বা হওয়ার সিদ্ধান্ত বা প্রস্তাব করেছে। তাহলে আমরা শিখলাম সার্কি বাড়ির কাজ, বাড়ির কাজ সার্কের লক্ষ্য লক্ষ্য ও উদ্দেশ্যগুলো উদ্দেশ্যগুলো একটি তালিকা তৈরি করবে, অর্থাৎ সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলো একটি তালিকা তৈরি করবে এবং বাসায় মুখস্থ করবে, সামনে পরীক্ষার জন্য প্রস্তুত নিবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।